জুলাই 2021 শনিবার 18ই আষাঢ় বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন ও স্কর্পিয়ান সাইন ব্যক্তিবর্গদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির যাবে। প্রথমেই আমরা আপনাদের ফিনান্স বা অর্থ এবং আপনাদের কেরিয়ার সম্পর্কে আলোচনা করব। অর্থগত ব্যাপারে আজকের দিনটি কিন্তু অর্থ ব্যয় হতে চলেছে, তবে অর্থ ব্যয় হলেও মেজাজ কিন্তু আপনার ভালো থাকবে। ভ্রমণের কারণে, পারিবারিক কারণে, সাংসারিক কারণে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা প্রবল, কিন্তু অর্থকে যতটা সঞ্চয়ের দিকে মনোযোগী হতে পারবেন সেটি কিন্তু আপনার ক্ষেত্রে বেটার হবে। আজ বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই, এগুলি আজ এড়িয়ে চলাটাই আপনাদের ক্ষেত্রে মঙ্গলদায়ক। আর চাকরিজীবীদের কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার অতুলনীয়। অফিসে আজ আপনার দিনটি আপনার কাজে গতির দিন, তার কারণ আপনার বসের সুনজরে পড়তে চলেছেন আপনি। আপনার দক্ষতা, মেধা এবং ক্রিয়েটিভিটির সঠিক প্রমাণ বা পরিচয় এবং দিয়েই আজ আপনি প্রশংসার পাত্রপাত্রী হবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও কিন্তু আজ অতিরিক্ত সময়ে আরও বেশি পড়াশুনো করার প্রয়োজন আছে, যদিও আজ আপনার পড়াশুনায় মনোযোগ বসতে চলেছে। যে কোনো প্রকার চাকরির পরীক্ষায় বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসবার জন্য দিনটি উত্তম। আর যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছিলেন তাদের জন্যও কিন্তু নতুন পথ খুলতে চলেছে। পরিবারের সদস্যদের সঙ্গে যখন মিশবেন তখন কিন্তু অতিরিক্ত আধিপত্য বজায় রাখতে যাবেন না, কাউকে অতিরিক্ত দুঃখ দেবেন না, কাউকে অতিরিক্ত ভালোবাসতে যাবেন না, অতিরিক্ত কিছু করবেন না। মনে রাখবেন বোবার শত্রু হয় না, আর তাই আজ পরিবারে যত কম কথা বলে কাটাতে পারবেন সেটাই আপনার ক্ষেত্রে বেটার। আজ মানসিক উত্তেজনাকে আপনাকে অবশ্যই পরিত্রাণ দিতে হবে। মনের দিক থেকে শান্ত থাকার জন্য ঈশ্বর আল্লাহ সাধনায় নিজেদেরকে অন্তত নিমজ্জিত করুন একটি ঘন্টার জন্য। আজ কিন্তু স্বাস্থ্য আপনাদের বেশ সঙ্গ দেবে কায়িক পরিশ্রম হলেও, তৎসত্ত্বেও বলবো করোনার তৃতীয় ঢেউ চলছে, ডেল্টা প্রজাতি ভোগাচ্ছে দেশবাসীকে, তাই ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন। একে অপরের প্রতি সন্দেহবাতিক যেন হবেন না। স্বামী স্ত্রী আজ আপনার পছন্দসই গান শুনতে পারেন, কাউকে বাড়িতে আমন্ত্রণ জানাতে পারেন, এর কারণে আপনাদের মধ্যে সম্পর্ক অনেক বেশি বৃদ্ধি হবে। অন্যথায় আজ কিন্তু আপনারাও বাজে মেজাজে থাকতে চলেছেন। আজ স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, আপনারা অবশ্যই তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না, এতে সম্পর্কের ফাটল কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে। আজ আপনার উচিত কোনো সমস্যার সমাধান করবার জন্য অতিরিক্ত প্রচেষ্টা করা। অতিরিক্ত প্রচেষ্টার পরেই কিন্তু শনি মহারাজ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে আপনাকে সেই ফল প্রদান করবেন। আর তাই আজ শনিবার শনি মহারাজের বীজ মন্ত্র অর্থাৎ ওম প্রাং প্রিং প্রং শনিশ্চরায় নমঃ, এটি 108 বার জপ করতে ভুলবেন না। আর যদি না পারেন সকালে 11 বার, বিকালে 11 বার। আর এই ওয়ের উচ্চারণ পেট থেকে, অয়ের উচ্চারণ গলা থেকে, আর ময়ের উচ্চারণ মাথা থেকে হবে। আমরা কিন্তু এই ওম শব্দ উচ্চারণের মাধ্যমে আগে আমাদেরকে পবিত্র করে নেই, তারপর ঈশ্বরের উদ্দেশ্যে বা কোনো গ্রহের উদ্দেশ্যে আমরা তাদের মন্ত্র উচ্চারণ করি কোনো প্রাপ্তির আশায়। আর তাই এই ওম শব্দের মাধ্যমে নিজেদের শুদ্ধিকরণের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে মন্ত্রের অরিজিনাল মাহাত্ম্য। তাহলে আরও একবার শুনে নিন ওম শব্দটির উচ্চারণ কেমন হতে পারে। ও এরপর আপনারা অবশ্যই অনাবিল শান্তি আর নিরাপত্তা খুঁজে পাবেন নিজের মস্তিষ্কের অন্দরে। আশা করি ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাবে।